পিরোজপুর জেলা যুব দলের সাবেক সভাপতি প্রয়াত নাসির আহমেদ তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা জাসাসের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। পারিবারিক সূত্রে জানা যায়, জেলা যুব দলের সাবেক সভাপতি প্রয়াত নাসির উদ্দিন তালুকদার 1957 সালে পিরোজপুরের ধূপপাশা এলাকায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে তিনি রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাসানী ন্যাপে যোগ দেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি জাতীয় ছাত্রদলে যোগ দেন। তিনি দক্ষিণ উপকূলীয় সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দেন এবং পিরোজপুর ধনী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। তিনি জাগো ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, নাসির আহমেদ তালুকদার ছিলেন একজন সংগ্রামী মানুষ। ছাত্রজীবন থেকে শুরু করে ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি জীবনের অনেক সময় ব্যয় করেছেন। জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে কাজ করেছেন এই দলের প্রতি। জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, নাসির আহমেদ তালুকদার ছিলেন একজন দক্ষ যুবনেতা। তিনি দক্ষিণ উপকূলীয় সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দেন এবং পিরোজপুর ধনী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কাকুলি আক্তার, MI টেলিভিশন।